নমস্কার বন্ধুরা আমার নাম রণজিৎ বিশ্বাস আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট আজকে আমি আরেকটি নতুন ওয়াটার কালার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি যেই বিষয়ের উপর ওয়াটার কালারটা করবো বা যেই ওয়াটার কালার আজকে আমি আপনাদের দেখাবো সেটি কিন্তু আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ কি আজকে আমি কিন্তু পেন্সিল দিয়ে ড্রয়িং করবো না ডাইরেক্টই আমি ওয়াটার কালারের ব্রাশ দিয়ে ওয়াটার কালারটা করবো কী করে করবো কেমন করে করবো টেকনিক্যাল ব্যাপারটা পুরোটা দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর আজকের এই ভিডিওটা কেন বেশি বললাম ইন্টারেস্টিং হতে ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমি ডাইরেক্ট ওয়াটার কালার ব্রাশ দিয়েই আজকে আমি ওয়াটার কালারটা করবো টেকনিক্যালি ব্যাপারটা কী কেন করছি বাধ্য কি সব কথাগুলো আমি ভিডিওর মধ্যেই বলবো আর এই প্র্যাকটিসটা অতি অবশ্যই বাড়িতে করবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ওয়াটার কালারটা শিখতে পারবেন একটু হয়তো কঠিন মনে হবে কিন্তু যদি প্র্যাকটিস করে তাহলে কিন্তু সোজা ব্যাপারটা পুরোটাই মনে হবে আপনাদের ঠিক আছে তাহলে আর বেশি কথা বলছি না ভিডিওটা স্টার্ট করছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেল নতুন থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন লাগলো আর অতি অবশ্যই লাইক দেবেন আর বেশি কথা বললাম না চলুন ভিডিওটা স্টার্ট করা যাক সবার প্রথমে আমি ওয়াটার কালারটা তুলি দিয়ে করবো বলেছি তো সবার প্রথমে আমি যেই আড়া দিয়ে শুরু করছি এটা ঘর দিয়ে আমি ওয়াটার কালারটা শুরু করছি তা আমি কী কালার নিয়েছি গম্বজলো দিয়ে প্রথমে করলাম ঘরের চালটা করছি তারপরে হচ্ছে ভার্মিলিয়ান রেড আমি কিন্তু এই দুটো কালার নিলাম তারপর নিলাম কি জাস্ট ওর মধ্যে একটু কোবাল নিলাম আর একটু আলটামেট মিক্স করে নিচ্ছি দেখবেন মন দিয়ে তুলি দিয়ে শুধু কিভাবে করছি অনেকের এটাও মনে হতে পারে আকাশ থেকে কেন শুরু করলাম না যেটা আমি বলি যে আকাশ থেকে ওয়াটার কালারটা শুরু করবেন এখানে আমি ঘর থেকে শুরু করছি আপনারা এইভাবেও করতে পারেন যদি পেন্সিল ড্রয়িং করেন তাহলে আপনারা আকাশ থেকে শুরু করতে পারেন যেহেতু আমি ডাইরেক্ট ব্রাশ দিয়ে করছি এর জন্য কিন্তু আমি ঘরটা দিয়ে শুরু করছি ঠিক আছে তো দেখতেই পারলেন প্রথমে আমি ঘরটা করছি কি করে কালারগুলো আমি বলে দিচ্ছি কী কী কালার আমি ব্যবহার করেছি বা করছি যেমন আমি এখানে ব্যবহার করেছি গম্বো হলো জেলো অকার ভার্মিলিয়ান রেড কেমসান লেক ব্রান সাইনা আলটামেরিন ব্লু কোবাল ব্লু আর শ্যাব গ্রিন এই কালারগুলো কিন্তু আমি ব্যবহার করেছি আর তুলি যেটা আমি ব্যবহার করেছি সেটা রাউন্ড ব্রাশ দশ নম্বর ব্রাশ আমি ব্যবহার করেছি আর খাতা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ভালো বাফকাটিসের খাতা দুশো পঞ্চাশ জিএসএম ঠিক আছে তো আমি এই জিনিসগুলো ব্যবহার আর কালার যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আপনার ক্যামেরার আর্টিস্ট কালার প্রথম ঘরটা কিন্তু আমি কালার করে ফেলেছি এরপরে তার পিছনে আরেকটা ঘর করব। সেটাও আমি কালার শুরু করছি সেম কালারটা আমি করব। এখানেও কিন্তু আমি টোন ইউজ করছি ফার্স্ট টোন সেকেন্ড টোন থার্ড টোন এই ব্যাপারটা কিন্তু এই ছবিটাতে পড়েই থাকবে তুলিতে আমি ডাইরেক্ট কেন করছি সেটার কারণটা হলো পেন্সিলে করে আমরা তো ওয়াটার কালারটা করি তাই না কিন্তু তুলিতে যদি ডাইরেক্ট করেন তাহলে আপনার হয়তো ভুলটা প্রথমবার হবে দ্বিতীয়বার হবে তৃতীয়বার কিন্তু আপনারা কনফিডেন্স পাবেন ডাইরেক্ট তুলি দিয়ে কাজটা করার এই টেকনিকে করলে আপনার জল রং কতটা কি লাগবে সবটাই আপনারা শিখতে পারবেন এর জন্য এই টেকনিকটা একটু প্র্যাকটিস করুন খুব ভালো হয় মানে আপনার কাজের ক্ষেত্রে কিন্তু খুব মানে ডেভেলপ করবেন আপনি বা ইম্প্রুভ হবে আপনার কাজটা খুব তাড়াতাড়ি হ্যাঁ তো দেখতেই পারছেন আমি কাজটা কীভাবে করছি এরম করে আপনারা কিন্তু ডাইরেক্ট ব্রাশ দিয়ে স্টা মানে স্টিল লাইফও করতে পারেন সেখানে আপনার কোনো অসুবিধা হবে না প্রথমে দেখুন একটা জিনিস মাথায় রাখতে হবে ভয়টা আপনাদের কাটাতে হবে আমাদের তো প্র্যাকটিক্যাল ফিল্ড তো ভয়টা যদি মনে রেখে কাজ করেন না মানে এই জাটা রঙটা দেবো এই যে নষ্ট হয়ে গেলে এই জাটা বেশি রং পড়ে গেল না এ এটা যদি এরকম হয় যদি মনে এই জিনিসগুলো চলতে থাকে তাহলে কিন্তু ভালো কাজ শিখতে পারবেন না বা করে উঠতেও পারবেন না কেন ভয় হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় একটা কাল ঠিক আছে ভয় তো সবারই আছে আমারও আছে তাই না কিন্তু তা বলে এই কাজের ক্ষেত্রে যদি বেশি ভয় নিয়ে চলেন না তাহলে কিন্তু কাজটা আপনার মানে ভালোভাবে ইম্প্রুভ হবে না মানে আপনি যেটা চাইছেন সেইটা আপনার ভয় আপনাকে আটকে দেবে এর জন্যই ভয়টাকে সরিয়ে দিন খারাপ হচ্ছে হোক না আবার একটা করব না কি আছে এই মানে এই কনফিডেন্স রাখুন যে আমি চেষ্টা করে যাই খারাপ হচ্ছে হবে আবার করব এইটা কোনো সময় ভাববেন না খারাপ হয়ে গেল আমার দ্বারা মনে আর হবে না আমি আর পারবো না এইগুলো কিন্তু একদমই মাথায় রাখবেন না ঠিক আছে আমার বক্তব্য হচ্ছে কনফিডেন্স লেভেলটা একটু বাড়ান তাহলে ওভার কনফিডেন্স নয় ঠিক আছে তো কনফিডেন্সটাকে বাড়ান তাহলে আপনার কাজের জায়গাটা খুব ভালোভাবে এমনি ইমপ্রুভ করতে পারবেন এরপর আমি কি করলাম এরপর আমি জমিটা করছি দেখতেই পারছেন জমির কালারটা আমি কি নিয়েছি এখানে আমি গম্বো জল ইউজ করেছি শ্যাবগিন ইউজ করেছি আলটারমেন ব্লু ইউজ করেছি এবং ক্রিমসান লেগ ইউস করেছি এই কটা কালার নিয়ে কিন্তু আমি জমিটা করছি জমিটা করলাম ঘরটা করার পর কিন্তু আমি জমিটা করেছি ঠিক আছে তো স্টেপ বাই স্টেপ কিন্তু দেখবেন বুঝবেন যেখানে বুঝতে পারবেন না অতি অবশ্যই আমায় কমেন্ট করবেন আমি অতি অবশ্যই আপনাদের হেল্প করে দেবো ঠিক আছে এর জন্যই বললাম যে মন দিয়ে কিন্তু কাজটা দেখুন দেখুন আপনারা প্র্যাকটিক্যাল ফিল্ডের কাজ তো এটা যদি স্ক্রিপ্ট করে চলে যান না তাহলে কিন্তু বুঝবেন না কোন জায়গাটা আমি কী কালার ইউজ করলাম কখন টোন আমি দিচ্ছি বা কেন এই টোনগুলো আমি দিচ্ছি এই এই জায়গাগুলো কিন্তু মিস করে যাবেন এর জন্যই বলছি ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো দেখুন পুরো দেখুন দেখলে বুঝতে পারবেন যে কোথায় ঠিক হচ্ছে কোথায় ভুল হচ্ছে হ্যাঁ মানে আপনার ভুলগুলো আপনি শুধরে নেবেন এখান থেকে আর ড্রয়িংটা কিন্তু এই ওয়াটার কালার কিন্তু আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে আমি বলার চেষ্টা করি যে প্র্যাকটিসটা করতে হবে রেগুলার না হলেও সপ্তাহে তিন দিন মিনিমাম তিনটে দিন প্র্যাকটিস করুন মানে যখনই পারবেন ঘন্টা দেড়েক এক মানে ঘন্টা দেড় দু ঘন্টা প্র্যাকটিসটা করুন যাই করুন আপনাকে তো ঘর বাড়ি থাকতে হবে কম্পোজিশান করতে হবে এর কোনো মানে নেই আপনি কিছু অবজেক্ট নিয়ে করুন না কিছু একটা করুন বাট কাজটা করুন আমার মূল বক্তব্য হচ্ছে আপনি প্র্যাকটিসটা করুন প্র্যাকটিস করলেই কিন্তু আপনার ওয়াটার কালার খুব তাড়াতাড়ি ইম্প্রুভ হবে ঠিক আছে আর একটা বিষয় আমি বলছি সেটা হলো আমরা ওয়াটার কালার করার আগে না একটু বেশি ভেবে ফেলি ি মানে হচ্ছে প্রথমে আপনি কি করব দেখি আপনার কী বলেটা মোবাইল খুলে আপনি গুগলে যান গুগল থেকে ছবি দেখতে থাকেন এই এই ব্যাপারগুলো করতে থাকেন এইগুলো যদি না করে আপনারা চাক্ষু মানে চাক্ষুষ কিছু একটা দেখেছেন ধরুন ধরুন আপনি একটা গ্রামে গেছেন গ্রামটা দেখেছেন সেইটা একটু মাথায় আনার চেষ্টা করুন কেমন দেখতে বা আপনি একটা জায়গায় হাঁটছেন একটা জায়গা আপনার সুন্দর লাগলো পরিবেশটা দেখতে ভালো লাগলো ওটাকে মাথায় আনার একটু চেষ্টা করুন আর মাথায় একটু জোর দিন দিয়ে ভাবুন দেখতে কেমন জায়গাটা ছিল তো সেটাকেই চেষ্টা করুন ওয়াটার কালারে করার তখন আপনার মেমোরিটাও খাটলো প্লাস আপনার ভালো একটা কাজও হয়ে গেল তাই না ব্রেনটাই খাটান প্র্যাকটিক্যাল ফিল্ডে কিন্তু ব্রেনটা খাটাতে হয় ঠিক আছে তাহলে গিয়ে কিন্তু আপনার কাজটা ইম্প্রুভ হবে যদি যখনই ব্রেন আপনি খাটাবেন না তখন দেখবেন আপনার অনেক রকমের মানে কম্পোজিশন চলে আসছে অনেক রকমের সিনারি আপনি করে ফেলতে পারছেন এর জন্য ব্রেনটা খাটান আর তার সঙ্গে তো কালার টালার যেগুলো আমি করছি সেগুলো তো আছেই সেগুলো করতে গেলে বা কালার ইম্প্রুভ করতে গেলে নিজের কালার প্যালেট ইমপ্রুভ করতে গেলে ওই একটাই কথা বা একটাই মন্ত্র প্র্যাকটিস প্র্যাকটিসটা কিন্তু করতেই হবে এইটা হচ্ছে মূল মন্ত্র আমাদের এই মানে আর্টের একটা মূল মন্ত্র হচ্ছে প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার কাজ ইম্প্রুভ করবে তত বেশি আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন ঠিক আছে তো শুধু আমার এই ভিডিওগুলো দেখে এখন ভিডিওটা দেখলেন তো দেখে আপনি আজকে হয়তো করলেন এটা প্র্যাকটিস ও হলো না তখন আপনি বললেন ধর থাক পরে করবো আর একটা করবো চলো অসুবিধা নেই পরে করবো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন না যখনই একটা করলেন হলো না তারপরে কিন্তু আবার আর একটা করুন একটু সময়টা বেশি যাবে আবার একটা করুন আবার যদি ইম্প্রুভ না হয় মানে যদি ভালো না হয় আবার একটা করুন দেখবেন দুটো হওয়ার পর তিনটের ক্ষেত্রে কিন্তু আপনার কাজটা অনেকটাই ইম্প্রুভ হয়ে যাবে এটা মানে হবেই এটা কেউ আটকাতে পারবে না ঠিক আছে এর জন্য প্র্যাকটিসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট বারবার বলছি শুধু আমার ভিডিও দেখে গেলেন প্র্যাকটিস করলেন না প্লিজ এটা করবেন না তাহলে কিন্তু আমি কিছু আপনাদের শেখাতে পারলাম না আমার কিন্তু মানে মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন শিখতে পারেন আমার থেকে কিছু মানে আমি যা শিখেছি সেটা যেন আপনাদের শেখাতে পারি সেটাই আমার চেষ্টা থাকে সব ভিডিওতে ঠিক আছে এর জন্যই বলছি শুধু ভিডিওটা দেখলে তো হবে না আপনাদের প্র্যাকটিসও করতে হবে যদি প্র্যাকটিস করেন তাহলে ভাব হ্যাঁ আমার কথাগুলো দাম রইলো বা আমি কিছু শেখাতে পারলাম আপনাদের এর জন্য আমি বলছি কন্টিনিউ প্র্যাকটিসটা করুন সপ্তাহে মিনিমাম তিন দিন আর তো আমি বলেই দিয়েছি প্র্যাকটিসটা কী করে করবেন কি কী জিনিস মানে অবজেক্ট নেবেন প্রথমে যদি খুব অসুবিধা হয় খুব সাবজেক্ট মানে একটা আলু নিন না প্রথমে আলু নিন বা একটা বাটি নিন এই এই জিনিসগুলো নিয়ে এই অবজেক্টগুলো নিয়ে স্টার্ট করুন না তারপরে আস্তে আস্তে কঠিনের দিকে আগান না তো কোনো অসুবিধা নেই তার সঙ্গে ড্রয়িংটাও করতে হবে আপনাকে ঠিক আছে ড্রয়িংটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট আমি বারবার বলছি ড্রয়িংটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট পেন্সিল ড্রয়িংটা কিন্তু ভালো করে করুন মানে প্র্যাকটিস করুন ওয়াটার কালারের সঙ্গে পেন্সিল ড্রয়িংটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে নাহলে কিন্তু হবে না পেন্সিল ড্রয়িংটা যদি ভালো প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু ওয়াটার কালার ইম্প্রুভ হবে না কেন ড্রয়িংটা সবার আগে আমাদের এই ফিল্ডে আর একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে ড্রয়িং এই ড্রয়িং নিয়ে আমি একদিন একটা পুরো ভিডিও বানাবো যে ড্রয়িং কি করে করবেন কীভাবে ড্রয়িং করলে তাড়াতাড়ি শিখবেন হ্যাঁ তার টেকনিক্যাল ব্যাপারটা কী এগুলো নিয়ে আমি একটা ভিডিও পুরো একটা ভিডিও করব ঠিক আছে যাতে আপনাদের শিখতে সুবিধা হয় এবার যে ঘরে জানলা দরজা করছি সেটা আমি কী কালার দিয়ে করলাম সেটা হচ্ছে ব্রাঞ্চ না আলটামেটলি মিক্স করে কিন্তু এই কালারটা তৈরি হয়েছে ঠিক আছে মানে এই লাইট বেশি ডার্ক এটা ব্ল্যাক নয় লাইট ব্ল্যাক ঠিক আছে তো কীভাবে করেছি কালারটা বলে দিলাম বুঝতেই পেরেছেন যেটা বলছিলাম প্র্যাকটিস কিন্তু করবেন আমার ভিডিও তো দেখছেন ভালো আমার একটাই রিকোয়েস্ট থাকে সব সময় যে আমার ভিডিওটা দেখুন দেখে প্র্যাকটিস করুন আর কোনো জায়গায় কোনো জায়গায় যদি আপনারা আটকান বা বুঝতে না পারেন অতি অবশ্যই আমায় কমেন্ট করুন না আমি তো বলেছি আপনাদের হেল্প করে দেবো আর যাদের কাছে ওয়াটার কালার খুব কঠিন মনে হচ্ছে তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন করে আমার প্রত্যেকটা ভিডিও দেখুন দেখবেন আপনার কাছেও ওয়াটার কালারটা কিন্তু খুব সোজা হয়ে যাবে একটাই কথা বারবার বলছি আবারও বলে মনে করিয়ে দিচ্ছি যে প্র্যাকটিসটা করুন যত বেশি প্র্যাকটিস করবেন ওয়াটার কালারটা তত বেশি ভালো হবে একটা কথা বলে দিচ্ছি পেপারটা কিন্তু বলে দিয়েছি কি পেপার নেবেন ঠিক আছে ওয়াটার কালার করতে গেলে পেপারটা কিন্তু ভালো হওয়া দরকার তাহলে কিন্তু ওয়াটার কালারটা ভালো হবে কেন না হলে যদি বাজে বা ভালো পেপার যদি না নিয়ে আপনি কাজ করেন না তাহলে আপনার কাজটা যখনই খারাপ হবে তখন আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু পড়ে যাবে বা আপনারই অসুবিধা হবে না কাজটা ভালো হলো না এত খেটে করলাম কী হলো এই এই জিনিসগুলো মানে আপনার নিজের মনের মধ্যে চলবে আর আপনি আস্তে আস্তে মানে কাজ করার যে ইচ্ছা শক্তি সেটা হারিয়ে ফেলবেন তো সেটা আমি চাইবো না হোক এর জন্যই বললাম ভালো কোয়ালিটির পেপার নেবেন আমার ভিডিওগুলো দেখবেন আমি বলে দিয়েছি কোন কোয়ালিটির পেপার আপনি কী নেবেন না নেবেন সব বলা আছে কালার ব্রাশ সবটাই আর একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেল নতুন একটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানার ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য